কি শুরু করছ? তাড়াতাড়ি গয়না দা। হ্যাঁ, বধু বেশে সতি যখন তোকে তো আমির বোন ভুলে গেল। কি গো, ফোনটা ফেলাই দিছো গো তুমি? ঠিকই তো কইছো, কেমনে মুখ দেহামো? ঘরে দুইটা বউ থাকতে আবার বিয়া করছে? হ্যাঁ, আমার পোলা কি পাগল হইলো? আমি বাঁচবো না, কথাটা শুনে গেল না। পোলাইলে একটা ব্যবস্থা হবে নি। বিয়ার কথাই কইছে তোমার প্রাণীর স্বামী মানে বিমুর আব্বা আবার বিয়া করছে। বুবু বুবু আউ কাজকে আবার দে চুলের মুঠি ধরে খেতামো, আবার দে নাকি আসছে এই ব্যক্তি? খালি ওরে চুলের মুঠি দিয়ে খেতাম লাগবো না, লাম্বু শয়তানি তো সব নষ্টের গোলা। তুই একবার ঠিক কথা কইছস, ওই লম্বু শয়তানি সুদ দা খেতামো। তোমার সাথে আমি না শুনি, চলো। স্বামী চলেছে একা পথে, সাথে গেলে দুষ্কৃতাতে, রাগ করো না স্বামী গো, নাচতে আমার লাগে কত ভালো। স্বামী চলেছে একা পথে। শোনো, আমি জানি তোমাকে আর নাচতে ভালো লাগে, চলো এখন চলো। মশার উৎপাত বাড়ছে তো, মশা ঘরে যায়, এই কারণে লাড়ি না খারাই সিদ দিয়ে আজকে মশা কেমনে করে ঘরে ঢুকি। আম্মা, শুধু মশা না, বাড়িতে নাকি উলো বিড়াল ঢুকবো, তাই আগে থেকে লাঠি নিয়ে দাঁড়ায় আছি, কিভাবে বাড়িতে ঢুকে সেটাও দেখে নেব। কি ঢুকবো বুঝবেন না আম্মা, কিছু না, আপনি যান আপনার কাজ করেন।
তোমরা কি পাগল হইলা বৌমা? মশা কোনো তো লাঠি দিয়ে মারা যায়। আম্মা আমরা আজকে লাঠি দিয়ে মশা মারুম, দেখি মশা কেমনে করে ঢুকে। না বৌমা, তোমাকে কথা কোনো কিছু বুঝতেছি না, তোমাকে ভাব ভঙ্গি তো ভালো দেখতেছি না। আম্মা এত বেশি বোঝা লাগবে না, আপনার বয়স তো মাত্র অল্প, তাই বুঝেন না। জান আপনি কাজ করেন কি? আমাদের কাজ করতে দেন আমাকে। অল্প বয়সে মনে মাথা গোনা গেল তোমাকে। মাথা গেছে না কি গেছে একটু পরে বুঝতে। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসি বানাইলো রে মরার কোকিলে। কি ব্যাপার তোমার হাতে আর লাঠি কে? লাঠি কেন? আসলে আমাদের বাসায় তো আজকে মশা ঢুকবে, তাই ভাবতেছি মশা তাড়ানোর জন্য লাঠি নিয়ে দাঁড়ায় আছি। মশা ঢুকবে মানে কি? মশা মারার লেগে লাঠি হাতে নিয়ে দাঁড়ায় রইছে। বুঝছি তোমাদের চালাকি, মশা মারবা না আমারে মারার জন্য লাঠি হাতে নিয়ে দাঁড়ায় রইছো সেটা তো আমি বুঝতেই পারছি। এই তোমার মাথায় কি তার ছিড়ছে যে লাঠিতে মশা মারবা? তার তো ছিড়ছে, না হলে ঘরে দুই দুইটা বউ থাকতে তুমি কি কইলে বিয়ে করে কও? এই আস্তে কথা কও। আচ্ছা শোনো, আচ্ছা তোমাকে একটু ভাত খাবার গুণ অভাব আছে। হ্যাঁ তোমাকে ভাত খাবার দিয়ে পালি না, আমি আড়া বিয়ে করছি, আমার ইচ্ছা হয়েছে আড়া বিয়ে করছি। এই কারণে এটা দেখ বাইরে আর তোমাকে বিয়ে শখ একবার মিলে হলাম। শোনো শোনো প্রাণের বু ও বু বু Thank you.
তুই তো মানুষ হইলি না, তোর মেয়েরা মানুষ খবর দিবি না। আব্বা আমি কি করছি? যেহেতু বোঝাস তুই কি করছস, তুই কাম কর। তুই এই বউ যেন যা। এটা কি কর তুমি? হাই আমার শেষ কথা। আমার আব্বা আমরা দুজন আসছিলাম, এই বাড়িতে কোনো অশান্তি হয় নাই, এরা এসে পর থেকে এই বাড়িতে যত অশান্তি আর খেতে দেন। ও আব্বা বুবু ঠিকই কইছে। না আব্বা আমি আর কোনোদিনও নাচবো না।